আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো গার্মেন্টসের কেয়ার লেভেলের ইনস্ট্রাকশন সম্পর্কে গার্মেন্টসের যে কেয়ার লেভেল থাকে সেই কেয়ার লেভেলে কিছু সিম্বল থাকে এখানে কোন সিম্বল দ্বারা কী বুঝায় গার্মেন্টসের কেয়ার লেভেলের সিম্বলে সাধারণত ইনস্ট্রাকশন দেওয়া থাকে আপনি কিভাবে কাপড়টিকে ওয়াশ করবেন কিভাবে কাপড়টিকে শুকাবেন বা কিভাবে কাপড়টিকে আয়রন করবেন বা যদি কোনো মেশিনের মাধ্যমে আপনি ওয়াশ করেন কিভাবে বা কোন পদ্ধতিতে আপনি কাপড়টি ওয়াশ করবেন কত টেম্পারেচারে ওয়াশ করবেন কতগুলো ঘূর্ণন দিবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে কেয়ার লেভেলের ইনস্ট্রাকশনে আর এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে কিছু সিম্বলের মাধ্যমে আজকে আমরা সেই সিম্বলগুলো সম্পর্কে জানব আজকের ভিডিও থেকে কেয়ার লেভেল সিম্বল অ্যান্ড ইনস্ট্রাকশনস কেয়ার লেবেলে প্রথম যে ইনস্ট্রাকশনটি দেওয়া থাকে সেটি হচ্ছে ওয়াশিং তার মানে কাপড়টিকে কোন পদ্ধতিতে ওয়াশ করা যাবে বা কিভাবে কাপড়টিকে ওয়াশ করবেন বা কোন পদ্ধতিতে ওয়াশ করা যাবে না সেই সম্পর্কে ওয়াশিং সিম্বলে বা ইনস্ট্রাকশনে দেওয়া থাকে এরপর ব্লিচিং তার মানে কাপড়টিকে কিভাবে ব্লিচ করবেন ব্লিচিংয়ের ভিতরে কি ইউজ করা যাবে বা কত টেম্পারেচারে ইউজ করতে পারবেন সেই সম্পর্কে ব্লিচিং সিম্বল বা ইনস্ট্রাকশনে দেওয়া থাকে এরপর ড্রাইং তার মানে কাপড়টিকে কিভাবে শুকাবেন বা শুকানোর জন্য কোনো মেশিন দরকার হবে কিনা বা কাপড়টিকে শুকানো যাবে কি না সেই সম্পর্কে ড্রাইং সিম্বলে বা ইনস্ট্রাকশনে দেওয়া থাকে তারপর আয়রনিং তার মানে কাপড়টিকে আপনি কিভাবে আয়রন করবেন কত হিটে আপনি আয়রন করতে পারবেন বা আয়রন করা যাবে না সেই সম্পর্কে আয়রনিং সিম্বলে বা ইনস্ট্রাকশনে দেওয়া থাকে এরপর ড্রাই ক্লিনিং তার মানে কাপড়টিকে ড্রাই ক্লিনিং করা যাবে কি না বা ড্রাই ক্লিনিং করা যাবে না সেই সম্পর্কে ড্রাই ক্লিনিং সিম্বল বা ইনস্ট্রাকশনে দেওয়া থাকে আজকের ভিডিও থেকে পাঁচটি সিম্বল সম্পর্কে জানলাম এখন আমরা একে একে প্রতিটি সেকশন সম্পর্কে জেনে নিব ওয়াশিং সিম্বল অ্যান্ড ইনস্ট্রাকশনস এখানে আমরা যে সিম্বলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি বালতি বালতিটি পানিতে কিন্তু পরিপূর্ণ তার মানে এরকম যদি কোনো সিম্বল থাকে তার মানে এটি হচ্ছে ওয়াশিং সিম্বল আর কোনো কেয়ার লেভেলে যদি এরকম সিম্বল থাকে তার মানে ওই প্রোডাক্টটি হচ্ছে ওয়াশ করতে হবে এখানে যে সিম্বলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পানি ভর্তি বালতি এবং বালতিটি ক্রস দেওয়া এরকম সিম্বল যদি কেয়ার লেভেলে থাকে তাহলে গার্মেন্টসটি বা প্রোডাক্টটি ওয়াশ করা যাবে না আমরা আরও কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশন দেখে নেব এরকম যদি কোনো সিম্বল কেয়ার লেভেলে থাকে পানিপূর্ণ বালতি তার মানে বোঝা যাবে যে গার্মেন্টসটিকে নর্মাল ওয়াশ করতে পারবেন যে কোনোভাবে আপনি ওয়াশ করতে পারবেন মানে নর্মাল ওয়াশ এখানে যে সিম্বলটি দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট নর্মাল ওয়াশ সিম্বল থেকে নর্মাল ওয়াশ সিম্বলে দেখুন পানিপূর্ণ বালতির নিচে কোনো দাগ নেই বাট এখানে পানিপূর্ণ বালতি তার নিচে একটি দাগ আছে এরকম কোন সিম্বল যদি কেয়ার লেভেলে থাকে তার মানে আপনাকে বুঝতে হবে ওই প্রোডাক্টটিকে পারমান্ট প্রেস করতে হবে এখন পারমান্ট প্রেস কি পারমান্ট প্রেস হচ্ছে আপনাকে কেমিক্যাল দিয়ে ধৌত করতে হবে কোন ধরনের কেমিক্যাল আপনি ইউজ করবেন সেটি কেয়ার লেভেলের ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে এরকম সিম্বল থাকলে আপনাকে অবশ্যই কোন ধরনের কেমিক্যাল ইউজ করবেন সেই ইনস্ট্রাকশন কেয়ার লেভেলে দেওয়া থাকবে এরপর যে সিম্বলটি দেখতে পাচ্ছি দেখুন একটু ডিফারেন্ট পানিপূর্ণ বালতির নিচে হচ্ছে দুটি দাগ আছে এরকম কোনো সিম্বল যদি কেয়ার লেবেলে থাকে তার মানে বুঝতে হবে ওই প্রোডাক্টটিকে জেন্টেল বা ডেলিগেট ওয়াশ করতে হবে এখন জেন্টেল বা ডেলিগেট ওয়াশ কী তার মানে আপনি ওই প্রোডাক্টটিকে আস্তে আস্তে ধুত করতে হবে ওয়াশ করতে হবে কোনো প্রেশার জোরে দেওয়া যাবে না কারণ এই ধরনের পোশাক হচ্ছে বেশিরভাগ উলের ক্ষেত্রে উলের জাতীয় পোশাক বা সিল্ক জাতীয় পোশাকের ক্ষেত্রে এইরকম সিম্বল কেয়ার লেবেলে থেকে থাকে ওইরকম যদি কোনো প্রোডাক্ট হয় এরকম সিম্বল থাকলে সেটিকে এই ডেলিগেট বা জেন্টাল ওয়াশ করতে হবে এরপরে আমরা যে সিম্বলটি দেখতে পাচ্ছি দেখুন পানি ভর্তি একটি বালতি তার ভিতরে একটি হাত দেখা যাচ্ছে হ্যান্ড দেখা যাচ্ছে এরকম যদি কোনো সিম্বল কেয়ার লেভেলে থাকে তার মানে বুঝতে হবে ওই প্রোডাক্টটিকে হ্যান্ড ওয়াশ করতে হবে এরপরে যে সিম্বলটি আমরা দেখতে পাচ্ছি পানি ভর্তি একটি বালতি এবং ক্রস দেওয়া আছে এরকম যদি কোনো সিম্বল কেয়ার লেভেলে থেকে থাকে তাহলে বুঝতে হবে ওই প্রোডাক্টটিকে আমরা ওয়াশ করতে পারবো না ডু নট ওয়াশ তার মানে ওই প্রোডাক্টটিকে ওয়াশ করা যাবে না এরপর আরও কিছু ওয়াশিং ইনস্ট্রাকশন আছে সেগুলো হচ্ছে টেম্পারেচার এরকম যদি পানিপূর্ণ বালতিতে যদি একটি ডট থাকে তার মানে আপনাকে ওই প্রোডাক্টটিকে ওয়াশ করতে হবে কত তাপমাত্রায় ওয়াশ করতে হবে যদি একটি ডট থাকে তার মানে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনাকে ওই প্রোডাক্টটি ওয়াশ করতে হবে এখানে সেন্টিগ্রেটকে যদি আমি কনভার্ট করি তাহলে হচ্ছে আমি ফারেন হাইট পাচ্ছি এখানে ফারেন হাইট হচ্ছে সিক্সটি ফাইভ টু এইট্টি ফাইভ আর যদি পানিপূর্ণ বালতিতে যদি দুটো ডট থাকে তার মানে ওই প্রোডাক্টটিকে আপনাকে ফোর্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াশ করতে হবে আর সেন্টিগ্রেট তাপমাত্রাকে যদি আমরা কনভার্ট করি তাহলে হচ্ছে ফারেন হাইট পাচ্ছি এখানে একশো হচ্ছে ফারেন হাইট আর যদি পানিপূর্ণ বালতিতে তিনটি ডট থাকে তার মানে ওই প্রোডাক্টটিকে আপনাকে ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াশ করতে হবে আর যদি পানিপূর্ণ বালতিতে চারটি ডট থাকে সেক্ষেত্রে আপনাকে ওই প্রোডাক্টটিকে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াশ করতে হবে আর যদি পানিপূর্ণ বালতিতে পাঁচটি ডট থাকে পাঁচটি ডট থাকলে আপনাকে ওই প্রোডাক্টটিকে সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াশ করতে হবে আর যদি পানিবর্তী বালতিতে ছয়টি ডট থাকে যদি এরকম কোনো সিম্বল কেয়ার লেবেলে থাকে তার মানে ওই প্রোডাক্টটিকে আপনাকে নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াশ করতে হবে সেন্টিগ্রেড তাপমাত্রাকে যদি কনভার্ট করা হয় তাহলে হচ্ছে আমরা ফায়ার্নহাইট পাচ্ছি এখানে ফায়ার্নহাইট হচ্ছে দুইশো এরপরে যে ওয়াশিং সিম্বলগুলো আছে যেমন হচ্ছে ব্লিচিং আছে আয়রনিং আছে ড্রাইং আছে ড্রাই ক্লিনিং আছে এইগুলো সম্পর্কে পরের ক্লাসে আলোচনা হবে আশা করি সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ